वाओ तो आइसक्रीम হয়ে গেছে আজকে ওই সাইডে বসেছি আমি এই সাইডে বসেছি তো হাবড়াতে চলে এসেছি আর দেখলাম আগে ওকে দেখে দেখালাম তোমরা দেখতে পারো বলে পাশে কথা বলা কি ছিল আরে ওকে আমি একদম করতাম তাই বলছি কাপুরতন চেহারা বানিয়েছি আমি তাই বলতেছি যে বলতে পাকু লাগছে তুই না আমাদের সাথেই করতাম ও আচ্ছা हावड़ाते प्रचुर भीड़ आज पा फेलार जगह नहीं तो चलो तो एटीएम हावड़ाते आसले एटीएम लगे मैं बैगे बस पैसा रखे ना कारण रखले तो खर्चा हो जाए दिल क्यों क्यों मैं बार बार एटीएम जाए जा शॉपिंग करे जावे तो अवश्य से निजे बोले आमियो करी बट 100% कर ले 50% तई आमाके किफ्टा बोले बोले कि तुई आछिस किफ्टा एलोवेरा जेल एखान मन पड़े जो फूलिए गए स्वर्णाली सामने हेटे ही चले हटात कर छाता कोथाय फोन कोथाय प्रथम छेड़े बड़ ठाकुर तो देखनी आगे कखनो नमस्कार नमस्कार देखो तुम्हें भलो थेको तो चलो आइसक्रीम खेते मन बेचारी कि बुझते जो जोर
তোকে সেই কালকের লুক চলে আসছে, তুই গুন্ডা গুন্ডা, তো ওইভাবেই বলছিস, গুন্ডা গুন্ডাই মনে হচ্ছে কিন্তু। এই তো আইসক্রিম নিয়ে চলে এসছে, তাই না? না, কোল্ড ড্রিঙ্ক, কোল্ড কফি। তোমাদের মেইন উদ্দেশ্য আইসক্রিম, আর খেতে আসা তো আইসক্রিম পেয়ে গেছি। আর কি ফিশ ফ্রাই তো খেতে দেখেছি, ও তো ফিশ ফ্রাইও খাবি? আমার খেতে পেয়েছে ফোন বাজছে আমার। হ্যাঁ, ফোন বাজছে তো। আমরা খাবার অর্ডার করেছি, 15 মিনিট হয়ে গেছে, এখনো আসছে না তো। হ্যাঁ, লেট হতেই পারে, তার জন্য বসে বসে কি করবো বুঝতে পারছি না। না না, তা কেন বলবো, ও বসে বসে মানে কোল্ড ড্রিঙ্কস বলেছে, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস গরম হয়ে যাচ্ছে। ও কি আর করবে, বসে বসে শুধু সেলফি তুলছে, দেখবে নিজের মুখে স্বীকার করছে। তো খাবার চলে এসেছে, এখন আইসক্রিমটা আসেনি। কি অসভ্য বাজে মেয়ে একটা, বলে কি যা তা। তো এখন খাবো, তোর তো খুবই খিদে পেয়েছে বললি। ওয়াও, তো আইসক্রিমও এসে গেছে। আজকে ওই সাইডে বসেছে, আমি এই সাইডে বসেছি, ক্যামেরা করতেই পারছে না, আমাকে কি একটুও দেখাচ্ছে না। আইসক্রিম যদি অত ভালো খাই না, বাট আজকে ইচ্ছা করছিল ওরা আমার একসাথে। আমিও বলেছি, বলি না, আমিও তোকে ভাবছিলাম। আমরা বেরিয়ে যাবো এখান থেকে, তো পে করছে, হয়ে গেছে, আমরা এখন এখানে দাঁড়িয়ে তোর ফটো তুলবো, তারপর বেরিয়ে যাবো। আমাকে ফটো তুলে দেখে দাঁড়িয়ে, এগুলো ছাড়া হবে না, এগুলো তো হেডফোন নেওয়ার জন্য চলে এসছে। হেডফোন খারাপ হয়ে গেছিল তাই হেডফোন নিল। হেডফোনের সিন দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি, সেটা আমি দেখাইনি। হেডফোনের দুটো বোল্ট ছিল, দেখে ভয় পেয়েছে, সিঙের মতো। হ্যাঁ, ক্যামেরা রাখতে হবে, তাহলে আমি গিয়ে কি করি সেটা তো আমাকে দেখতে হবে। মানে এখন দুজনে হাত ধরে এরকম করে মাঝখান দিয়ে হাঁটছি, আর এটা গাড়ি দেখে ভয় পেয়ে গেছে যে আমাদের সাথে কি যাবে। মাঝে মাঝে আমার বরকে আমি বলি, মনে তুমি যাবে আমাদের সাথে, আমার সাথে হাবড়ায় চলো, সবসময় ক্যামেরাটা অন রাখবে, বলে কি তুমি তুমি কি আমাকে ক্যামেরাম্যান ভেবেছো? আর ও এত ব্যস্ত থাকে না, এর জন্য আমার নিজের নিজের ক্যামেরা করছে, কোনো দাম নেই, সেটাই তো। তো সন্ধ্যালি চলে গেছে, আমি এখন অটোতে উঠবো, অটোতে উঠে আমার বর আসবে, ব্যস্ত তারপর চলে যাব। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমাদের ভালো লাগে তোমরাও শেয়ার করো। আমাকে নিতে চলে এসেছে, পুরো ভিডিওটা শেয়ার করেছি, লাইক কমেন্ট তো করবেই, আর শেয়ার বেশি বেশি করে করো। আর আগের দিন ওখানে গিয়ে তো সেগুলো তো এখনো দেখানো হয়নি, তো নেক্সট ভিডিওতে ওগুলো দেখিয়ে দেবে, কিন্তু সবাই না হলে পরে বলবে যে হ্যাঁ। সেটা আমি বারবার বলে দিয়েছি, মানে ওখান থেকে মানে বলতে চাইছি আমি স্কারে চাপে ছিল, মানে ভিডিও করা হচ্ছিল না, তো এখন থেকে কন্টিনিউয়াসলি হবে, সবাই একটু সাপোর্ট করো। হ্যাঁ, সাপোর্ট করো, সঙ্গে থাকো, তো বাই।